हेलो एवरीवन, गुड मॉर्निंग, वेलकम टू मून्स डिशेस। और आमी तोमादेर मून, सबार आगे बोलो तोमरा निश्चयई खूब भालो आछो, सुस्थ आछो, सेफ आछो। और आजके होच्छे 22nd of April, बुधवार। और सकाल सकाल हाजिर हो गेछि तोमादेर सामने एकटा ब्रेकफास्ट आइटेम निये। और रोजी तो होय आमी आमार चॉइसे करी किंबा तोमादेर कोनो चॉइसे करार चेष्टा करी, तो आजकेओ ठीक सेरकमई आमी कारोर चॉइसे करब, किंतु से আমার কাছে আমার লাইফ, আমার সব কিছু, আমার মেয়ে গুড্ডি। তো যারা কলকাতা ক্যানভাসে থেকে এসেছো আমার এখানে, তো তারা নিশ্চয়ই ওকে চেনো, জানো, তো দেখেওছো। তো ওর রিকোয়েস্ট ছিল আজকে আমাকে একটা গার্লিক ব্রেড করে, মানে করার জন্যে ব্রেকফাস্টে। অনেক দিন ধরেই, বেশ 3-4 দিন 5 দিন ধরেই আমাকে বলছে যে মামা আমাকে গার্লিক ব্রেড করো, গার্লিক ব্রেড করো, গার্লিক ব্রেড করে দাও। তো আজকে ভাবলাম ওর রিকোয়েস্টটাই রাখি, তো আজকে আমি গার্লিক ব্রেডটাই তৈরি করছি ওর রিকোয়েস্টে। আর সেটা যখন তৈরিই করছি, ভাবলাম তোমাদেরকে সঙ্গে নিয়েই করি, কেননা তোমরাও তো আমার পার্ট অফ ফ্যামিলি। তো তোমাদেরকে বাদ দিয়ে করতে ইচ্ছে করলো না, তো তোমাদের সঙ্গেই করি, তোমরাও দেখতে থাকো। ভেরি ইজি প্রসেস, খুবই তাড়াতাড়ি হয়ে যায়, কিচ্ছু এমন লাগে না যেটা খুঁজে পেতে বার করতে হবে। তো সবই মোটামুটি বাড়িতে থাকে, তো আর কথা বাড়াবো না, সোজা রান্নাঘরে চলে যাচ্ছি এবং চটপট করে নিচ্ছি আজকে গার্লিক ব্রেড টোস্ট। তো দেখো কি করে কি করি, আমি আমার প্রসেসে করেছি, অনেকে অনেক রকমভাবেই গার্লিক ব্রেডটা করে, তো আমি আমার প্রসেসে করেছি। তো দেখো, দেখতে থাকো। তো হাজির হয়ে গেছি আবার রান্নাঘরে গার্লিক ব্রেড টোস্ট করবার জন্যে। তো একবার চট করে দেখে নিই কী কী ইনগ্রিডিয়েন্টস লাগবে এবং কী প্রসেসে এটা করা যায়। তো আজকে আমাদের গার্লিক ব্রেড যেটা তৈরি করব, সেটা করতে যে কী কী ইনগ্রিডিয়েন্টস লাগবে একবার দেখি। প্রথমেই আমি ব্রেড নিয়েছি, এটাও কিন্তু আজকে হোয়াইট ব্রেডই নিতে হবে। তো আমি হোয়াইট ব্রেড, বড় পিস আমাদের এখানে যেটা পাওয়া যায়, সেই হোয়াইট ব্রেড বড় পিসটাকে আমি জাস্ট এরকম করে কেটে নিয়েছি। মানে একটা ব্রেডকে তিনটে স্লাইস করে কেটেছি, তিনটে ভাগে আর কি, এরকম লম্বা লম্বা করে তিনটে ভাগে কেটেছি। তো আমার এখানে একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, ছটা সেট হয়েছে। আর স্বাদ মতো নুন লাগবে, একটু গোলমরিচের গুঁড়ো লাগবে, একটু চিলি ফ্লেক্স লাগবে, শুকনো লঙ্কার দানা। আর এটা আমি অরেগানো নিয়েছি আবার সিজনিংয়ের জন্যে। বাই চান্স যদি কারুর না থাকে তাহলে ইউজ করো না, কিন্তু এটাতে অরিগ্যানোটা দিলে ভালো লাগে, অন্য কোনো হার্বস থাকলেও কিন্তু সেটা দেওয়া যায়। তো আমার কাছে অরিগ্যানো ছিল, আমি অরিগ্যানোটা দিচ্ছি। আর গার্লিক, এটা রসুনটাকে আমি একটু থেঁতো করে নিয়েছি। আর গ্রেটেড চিজ লাগবে, আর মেল্টেড বাটার লাগবে। এটা বাটারটাকে আমি জাস্ট একটু গরম করে নিয়েছি, নিয়ে গলিয়ে নিয়েছি। আর অল্প একটু রিফাইন্ড অয়েল লাগবে যখন আমি প্যানেতে দেবো, আর তাছাড়া কিন্তু এর বেশি কিছু লাগছে না। তো এবার আমি নেক্সট প্রসেসে চলে যাচ্ছি। আচ্ছা, এটার মেন প্রসেস যেটা, সেটা হচ্ছে এইখানে আমি যে বাটারটা নিয়েছিলাম, এই বাটারটার মধ্যে আমি এই গার্লিকটা দিয়ে দেবো, এই যেটা রসুন পেস্ট করে রেখেছিলাম। পেস্ট না, অ্যাকচুয়ালি এটাকে থেঁতো করে রেখেছি, তো নোড়া বা অন্য কিছু দিয়ে, কিংবা যাদের হামাল দিস্তে আছে তাতে, তার মধ্যে দিয়ে এটাকে একটু জাস্ট থেঁতো করে রাখা। তো এটাকে আমি এর ভেতর দিয়ে দিলাম। আর স্বাদ মতো একটু নুন দিচ্ছি, একটু গোলমরিচের গুঁড়ো লাগছে, আর চিলি ফ্লেক্সটা দিয়ে দিচ্ছি। আর অরিগ্যানোটা পরে দেবো, তো এইগুলো নিয়ে আমি এখন একটু মিক্স করে নেবো। এটা জাস্ট এটাকে একটা স্পুন বা ফোর্ক দিয়ে মিক্স করে নেওয়া। এটা খেতে কিন্তু দারুণ লাগে, আমি এটাকে ভালো করে একটু মিক্স করে নিয়েছি। মিক্স করে নিয়ে এবারে, ভেরি ইজি প্রসেস, জাস্ট আমি ব্রেডটাকে নেবো, ব্রেডটাকে নিয়ে এই একটা দিকে এই মিক্সচারটা জাস্ট লাগিয়ে দেবো। যেরকমভাবে ব্রেডেতে বাটার লাগায় সেরকমভাবেই শুধু এটাকে লাগিয়ে দেবো। দুটো পাটেই কিন্তু লাগাতে হবে, না হলে কিন্তু ফ্লেভারটা কম আসবে, ভালো লাগবে না অত।
হোপফুলি এটা দেখা যাচ্ছে ক্যামেরায়। পুরো এই বাটার গার্লিক এইসবের পেস্টটা জাস্ট আমি ব্রেডেতে মাখিয়ে দিচ্ছি, আর কিছুই না। খুবই ইজি প্রসেস, চট জলদি হয়েও যায়, কিন্তু খেতে দারুণ লাগে। আমরা গার্লিক ব্রেড তো KFC বা ডমিনোজে খাই কিনে, তো সেটা যদি এখন বাড়িতে নিজেদের ইচ্ছে মতো করে নেওয়া যায় তো তার থেকে আর ভালো কি হয়। সবসময় সব কিছু কিনে খেতে ইচ্ছেও করে না। এই আমি সবগুলো লাগিয়ে দিলাম, একটুখানি বেঁচেছে সেগুলো আমি যেটাতে যেটা কম হয়েছে সেটাতে একটু করে লাগিয়ে দিচ্ছি। এতে এবার এর ওপর থেকে আমি এই যে অরিগানোটা ছিল অরিগানোটা আমি দিয়ে দিচ্ছি। এতে কিন্তু আসল গার্লিক ব্রেডের গন্ধটা আসবে, ফ্লেভারটা আসবে। একটা অরিগানোর মানে শিশি কিনে রাখলে এটা কিন্তু বহু বছর বহু দিন চলে। কিংবা তোমরা যারা ডমিনোস টমিনোস থেকে পিজা টিজা খাও, ওরা সব সময় দেয়, তো সেগুলো আমি যেরকম রেখে দিই ওগুলোও কিন্তু কাজে লেগে যায় পরে। তো আমি এটা দিয়ে দিলাম, দিয়ে আমি এবারে উপরে চিজ দিয়ে দেবো। চিজটা কিন্তু আমি 6টা পিসে দেবো না, 3টে পিসে দেবো। দিয়ে আর একটা করে পিস ওপরে আমি এটা চেপে চেপে দেবো। খুব ইজি প্রসেস, মানে যে কেউ করতে পারবে। দিয়ে একটু জাস্ট হাতে করে চিপে দেবে। এই যে এই আমার 3টে সেট তৈরি হয়ে গেল। এবার আমি গ্যাসের কাছে চলে যাচ্ছি। তো আমি গ্যাসের কাছে পৌঁছে গেছি, আগে গ্যাসটাকে অন করে নিই। দিয়ে আমি ফ্রাই প্যানটা বসিয়ে দিলাম, আবার বড় ফ্রাই প্যানটাই বসিয়েছি। এই প্রসেসটা কিন্তু যাদের টোস্টার আছে তারা কিন্তু ইলেকট্রিক টোস্টারেও দিয়ে করতে পারে। আমার কাছেও টোস্টার আছে, কিন্তু আমি ইচ্ছে করেই এটা গ্যাসে দেখাচ্ছি, কেননা যাদের টোস্টারটা নেই তারা তো গ্যাসের ব্যাপারটা বুঝতে পারবে না। তো এটা হচ্ছে ইজিয়েস্ট ওয়ে, ওই জন্য আমি এটাকেই দেখাচ্ছি। টোস্টারে দিলে জাস্ট টোস্টারে বসিয়ে ঢাকাটা দিয়ে আর ইলেকট্রিক কানেকশন দিয়ে দিলেই কিন্তু চট জলদি হয়ে যায়, কিন্তু আমি এটা গ্যাসেতেই আজকে দেখাচ্ছি। একটু গরম হোক, গরম হলে এই অল্প, খুব একটা বেশি গরম করার কিন্তু দরকার নেই। অল্প একটু তেল দিলাম, এটা রিফাইন্ড অয়েল, তেল দিয়ে পুরোটা আমি একটু ব্রাশ করে দিচ্ছি। এটা তোমরা ইচ্ছে করলে বাটারও দিতে পারো, কোনো ব্যাপারই নয়। আমি আর বেশি বাটারটা খাওয়া হয়ে যায় বলে আর বাটারটা দিচ্ছি না, কিন্তু এটা বাটারও করা যায়। আমার গরমও হয়ে গেছে, এতে আর কিছুই করতে হবে না, জাস্ট আমি এই সেটগুলো বসিয়ে দেবো, একটু টোস্ট হয়ে যাবে। এই সাইডের তেলগুলো একটু লাগিয়ে রাখলাম, জাস্ট একটু টোস্ট করা আর কিছুই না। একটা পিঠ হলে পুরো সেটটাকে ধরে উল্টে দেওয়া,
এই যে ব্রাউনিশ একটু হয়ে যাচ্ছে যথেষ্ট, এবার ওদিকটাও যেন হয় তাই জন্য এটাকে উল্টে দিয়ে আমি আরেকটু হোয়াইট অয়েল দিয়ে দেব, অল্প একটু দিয়ে একটু ঘুরিয়ে নিলাম যাতে সব ব্রেডগুলো তলায় লেগে যায়, দিয়ে আবার একটু চেপে চেপে দেবো। এটা বেশিক্ষণ ধরে করারও দরকার নেই, দুদিকটা হয়ে গেলে আমার অলমোস্ট হয়েই গেছে, দেখো দুদিকটাই হয়ে গেছে। তো আমি এবার গ্যাসটাকে বন্ধ করে জাস্ট 30 সেকেন্ডসের জন্য একটু চাপা দিয়ে রাখবো, তাতে হবে কি চিজটা মেল্ট করে যাবে, মানে চিজটা গলে যাবে, তো তখন খেতে আরও বেশি ভালো লাগে। তো এটা একটু জাস্ট 30 সেকেন্ডসের জন্য চাপা দেওয়া থাক, তারপর আবার আসছি। তো আমার 30 সেকেন্ডস হয়ে গেছে, আমি ঢাকাটা খুলেও নিলাম, পুরোপুরি আমার এটা হয়ে গেছে, আমি এটা সার্ভিং ডিশে ঢেলে তোমাদেরকে দেখাচ্ছি। তো এই আমাদের আজকের গার্লিক ব্রেড তৈরি হয়ে গেল, গার্লিক ব্রেড টোস্ট এটা তৈরি হয়ে গেল। আমি এক্সট্রা যে চিজটা ছিল সেটা জাস্ট ওপরে একটু গার্নিশ করে দিয়েছি, যদি না বাঁচে এক্সট্রা চিজ না থাকে কোনো ব্যাপারই না, আমার নেহাত ছিল তাই আমি ওপরটা একটু গার্নিশ করে নিয়েছি। চিজ খেতে কারি না ভালো লাগে, তো পাউরুটিটা খাওয়ার মানে টোস্টটা খাওয়ার সময় চিজ সমেত খেলে আরও বেশি ভালো লাগবে। তো এই আমাদের আজকের প্রিপারেশন তৈরি হয়ে গেল, এবার আমি এটাকে নিয়ে ডাইনিং টেবিলে চলে যাচ্ছি, একটু টেস্ট করব আর তোমাদের সঙ্গে একটু কথাও বলবো, চলো। তো হাজির হয়ে গেলাম ডাইনিং টেবিলে, এতক্ষণ রান্নাঘরে আমরা প্রিপেয়ার করলাম আজকের মেনু গার্লিক ব্রেড টোস্ট, তো সেটাকে সঙ্গে করে নিয়ে এসেছি অবশ্যই। তো এই দেখো দেখতে কিন্তু ইয়ামি হয়েছে, ভীষণই ভালো খেতে হয়। আবারও বলছি যারা ডায়েটিং করছো কিংবা ভীষণ বেশি হেলথ কনশিয়াস তাদের এটা অ্যাভয়েড করাই ভালো, তবে একদিন খেলে কি আর হবে, আমিও কিন্তু যথেষ্ট মেনটেন করি, বাট এক আধদিন ইচ্ছেই করে সব এসব এত চিন্তাভাবনা না করে কিছু একটা খেতে। তো এটা আমি করলাম আজকে, গার্লিক ব্রেডটা দেখলে তোমরা ভীষণ ইজি প্রসেস, তো আমি একটুখানি খাচ্ছি। দারুণ হয়েছে, পুরো গার্লিক ব্রেড যেরকম আমরা কিনে খাই কোনো অংশে কম না, বলবো এটা আরও বেটার। তোমরা একবার বাড়িতে আমার মতো করে করে দেখো, টেস্টও বদলাবে, যারা করো তারা তো জানোই কিন্তু যারা করো না একবার শুধু আমি যেভাবে করেছি সেইভাবে একবার করে দেখো ব্রেকফাস্টে কিংবা স্ন্যাক্সে, এবং এটা ছোটো বাচ্চারাও কিন্তু ভীষণ ভালোভাবে খাবে, ছোটো বাচ্চাদের টিফিনে অবধি দিতে পারো, মানে এটা খুব ভালো একটা কিন্তু কিডস টিফিন আইটেমও হতে পারে, আর বড়োদের তো কোনো কথাই নেই। আর অরিগ্যানোটা যদি তোমাদের না থাকে তাহলে তো স্কিপ করতেই হবে, কিন্তু আমি বলবো অরিগ্যানোটা দিলে এটার ফ্লেভারটা কিন্তু একদম গার্লিক ব্রেড টোস্টের মতোই আসে। তো যদি সম্ভব হয় যদি পারো তোমরা একটা অরিগ্যানোর এরকম বটল কিনতে পাওয়া যায় সেই একটা যদি কিনে রাখো, এটা জানবে পুরো মানে পুরো ইয়ারের মানে ইয়ার চলে যায়, মানে মোর দ্যান এ ইয়ার, আমারটা তো মানে আমি বোধহয় লাস্ট ইয়ার কিনেছিলাম এখনও চলছে। আর তাহলেও তোমরা যদি ডমিনোতে কেউ খাও কিংবা অনেক সময় পিজা হাট বা KFC ওরাও কিন্তু ছোট ছোট স্যাশেতে এগুলো দেয় ছোট ছোট প্যাকেটে, তো ওই স্যাশেগুলোর মধ্যে দেখবে অরিগ্যানো থাকে, চিলি ফ্লেক্স থাকে, ওগুলো কিন্তু কালেক্ট করে করাই যায়, আমি তো সেটাও করি অনেক সময়তেই, ওইগুলো ইউজ করি। তো ওটা দিলে কিন্তু সত্যি একটা গার্লিক ব্রেড টোস্টের ফ্লেভারটা আসে। তো যাই হোক তোমরা দেখলে তোমরা প্লিজ ট্রাই করো, করে আমাকে কমেন্ট বক্সে জানাও, আর যাদের ছোটো বাচ্চা আছে তারা অবশ্যই করে দেবে, ওদের কিন্তু খুবই ভালো লাগবে। আর চিলি ফ্লেক্সটা আছে সেটার জন্য কিন্তু সেরকম কিছু ঝালও হয় না কিছু না, যদি সেরকম মনে হয় চিলি ফ্লেক্সটা একটু কমিয়ে দেবে, আদারওয়াইজ কিন্তু বেশ একটু ঝাল ঝাল একটু চিজি চিজি খুব ভালো লাগবে ওদের। আর তো তোমরা করে আমাকে কমেন্ট বক্সে জানাও, আর যদি ওভারঅল ভিডিওটা এবং আমার এই রেসিপিটা আজকে তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই এটা তোমাদের ফ্রেন্ডস আর রিলেটিভসদের সঙ্গে শেয়ার করে দাও এবং আমাকে লাইক দাও, আর সাবস্ক্রাইব বাটনটা তো
কি বলবো, রিকোয়েস্ট সবসময় করি যারা এখনও অবধি করনি কিন্তু ভিডিওগুলো দেখো, যদি তাদের ভালো লাগে তারা অবশ্যই কিন্তু প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও, আর তাতে বেল আইকনটাও প্রেস করে দিও, এবং তার মধ্যে অল অপশন যেটা সেটাও প্রেস করে দিও, তাহলে আমার সমস্ত আপলোডিং ভিডিওগুলোর নোটিফিকেশান তোমরা কিন্তু পেয়ে যাবে। আর এটা কোনো টিপসের কোনো ব্যাপারই নেই, জাস্ট প্যানেতে আমি অয়েল ইউজ করেছি, তোমাদের যদি মনে হয় তোমরা কিন্তু ইচ্ছে করলে ওটা বাটার ইউজ করতেই পারো, কোনো ব্যাপারই না। আমি একটু বেশি বাটার হয়ে যাবে বলে আমি মানে একটু কন্ট্রোল করলাম আর কি, মনের স্যাটিসফ্যাকশন যতটা কন্ট্রোল করা যায়, তো তাই জন্য বাটারটা দিইনি। তোমরা কিন্তু বাটার দিয়েও করতে পারো, আরও বেশি ফ্লেভারটা আসবে। আর টিপস এতে কোনো টিপসের কোনো ব্যাপার নেই, এ আর ব্রেকফাস্ট আইটেমে আর কি টিপস দেবো, দেখলে তো কেমনভাবে করলাম, ভেরি ইজি প্রসেস, সবাই করতে পারবে। তো আজকে সকালে এই অবধি থাক, আবার আমি চিন্তাভাবনা করছি আর কিছু আইটেম নিয়ে আসা যায় কি না, এবং কী আইটেম নিয়ে আসা যায় সেটা আমি একটু দেখি, আর তোমরা চেষ্টা করো এটা করতে। তো আজকে এখনকার মতো এখানেই শেষ করছি।